ইতিহাসে প্রথমবারের মতো অনলাইন কোচ আনছে পাকিস্তান। এবার পাকিস্তান ক্রিকেট দলের কোচ হিসেবে ফিরতে পারেন মিকি আত্তার, তবে একটু অন্যরকমভাবেই। গতানুগতিক কোচ না হয়ে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অনলাইন কোচ হতে যাচ্ছেন মিকি আত্তার। যদি তাই হয়, কোচ হিসেবে সরাসরি মাঠে নয়, অনলাইনে বাবর আজমদের কোচিং করাবেন তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মিকি আত্তারের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত, দ্রুত জাতীয় দলের কোচের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু বর্তমানে কাউন্টি দল ডার্বিশায়ারের কোচের দায়িত্ব পালন করছেন আত্তার। শেষ চুক্তি থাকে এখনই পাকিস্তানে যাওয়া তার পক্ষে সম্ভব নয়, এজন্য অনলাইনে পাকিস্তান দলকে কোচিং করাবেন তিনি। পিসিবি তার সহকারী কোচ নিয়োগ করবে, যিনি পাকিস্তান দলের সঙ্গে মাঠে সারাক্ষণ হাজির থাকবেন। যদিও ভারতে অনুষ্ঠিত হতে চলা 2023 ওয়ানডে বিশ্বকাপের সময় আত্তারকে দেখা যাবে বাবর আজমদের সঙ্গে। এদিকে আত্তার প্রসঙ্গে নাজাম শেঠি বলেন, একটা বিষয় স্পষ্ট করতে চাই, আমি নিজে মিকির সঙ্গে কথাবার্তা চালাচ্ছি এবং আলোচনা 90% এগিয়ে গিয়েছে। অনেকগুলো বিষয় নজর দিতে হচ্ছে, আশা করি তাড়াতাড়ি ভালো খবর শোনাতে পারবো। যদি মিকি আসে এবং নিজের স্টাফ নিয়ে টিম গড়ে, আমাদের শুধু দেখতে হবে তাদের পারিশ্রমিক কতটা দিতে হবে। আগামী 2-3 দিনের মধ্যে বিষয়টার সমাধান হয়ে যাবে।